আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার নুপুর শর্মার সমর্থনে পথে নামলো হাজার হাজার মানুষ। নুপুরের সমর্থনে পথে হাজার হাজার মানুষের ভিড়, কোথাও শান্তি মিছিল তো কোথাও হনুমান চালিশা পাঠ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে একাধিক আয়োজন হিন্দু সমাজে। নুপুরের সমর্থনে এখানে কোথাও হনুমান চালিশা পাঠ করা হয়েছে তো কোথাও শান্তি মিছিল বের করা হয়েছে। এই আয়োজনে অংশ নিতে উপচে পড়েছে হাজার হাজার মানুষের ভিড়। যেই নুপুর শর্মা বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে অবমাননা করেছিল এবং তার ব্যাপারে কটূক্তিকর বাক্য প্রয়োগ করেছিল, যা নিন্দায় সরব হয়েছে সারা ভারতবর্ষের মুসলমান সহ অন্যান্য মুসলিম দেশগুলো, তার বিরুদ্ধে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। ঠিক এই মুহূর্তে নুপুর শর্মার সমর্থনে ও হিন্দু দেবদেবীদের অবমাননার প্রতিবাদে আজমের শহরে হাজার হাজার মানুষ জড়ো হয়। বিপুল সংখ্যক নারী পুরুষ নুপুর শর্মাকে নিয়ে যে বক্তব্য সামনে আসছে তার প্রতিবাদ করেন, পাশাপাশি হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যেরও নিন্দা করা হয়। মার্টিনডাল ব্রিজ থেকে শুরু হওয়া শান্তি মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট অফিসে এসে শেষ হয় এবং কালেক্টরের কাছে স্মারকলিপি জমা দেন তারা। আজমের শহরে একদিকে সমগ্র হিন্দু সমাজ যখন শান্তি মিছিল করেছে, অন্যদিকে জেলার কেকদি শহরে হনুমান চালিশা পাঠ করা হয়। এই পাঠে হিন্দু সমাজের মানুষের পাশাপাশি সাধু সন্ন্যাসীরাও তাদের উপস্থিত ছিলেন। সকল হিন্দু সমাজ দেবতাদের অবমাননার বিষয়ে রাষ্ট্রপতির নামে জেলা কালেক্টরেটে কালেক্টরের কাছে স্মারকলিপি পেশ করেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানায়। যেই নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তাকে সমন ধরাতে বিভিন্ন রাজ্যের পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে, এবার সেই নুপুর শর্মার সমর্থনে হাজার হাজার মানুষ পথে নামতে শুরু করেছে এবং নুপুর শর্মাকে সমর্থন জানাচ্ছে। আপডেটটি পর্যন্তই, আসবো আবার আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।